হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগত তোমাদের চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22-এর 291 নম্বর পেজে যে একটি ইতিহাসের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হওয়া তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শুরু করা যাক। বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক বলছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ 1792 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে একের দাগের দুই দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ক চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট বলছে একের দাগের তিন মানুষ ও পরিবেশ বইটির লেখক হলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ইরফান হাবিব। নেক্সট বলছে একের দাগের চার সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ ইংল্যান্ডে। একের দাগের পাঁচ বামাবোধনী পত্রিকা সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ উমেশচন্দ্র দত্ত। নেক্সট বলছে একের দাগের ছয় হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক গিরিশচন্দ্র ঘোষ। একের দাগের সাত বলছে বেন্টিং আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ টমাস মিকলে। একের দাগের 18 বলছে ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ কেশবচন্দ্র সেন। একের দাগের নয় রংপুরের ইজারাদার ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক নুরুল উদ্দিন। একের দাগের 10 ভিল বলছে বিল বিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ শিওরাম। একের দাগের 11 বলছে জমি আল্লাহরদান কথাটি বলেছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ মোহাম্মদ মহসিন। বলছে একের দাগের 12 বাসাদবিদ্যে নেতৃত্ব দেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক তিতুমির। একের দাগের 13 ভারতের প্রথম মহাবিদ্যালয় যোগ দিয়েছিলেন। সঠিক উত্তর হবে প্রশ্নটা হচ্ছে ভারতে কোন ভারতের মধ্যে মহাবিদ্যালয় যোগ দেয়নি। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ পাঞ্জাব। একের দাগের 14 মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রতিনিধির হিসেবে প্রথম নিযুক্ত হন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 15 সভা সমিতির যুগ হিসেবে পরিচিত। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ 19 শতকে। নেক্সট বলছে একের দাগের 16 বলছে খল ব্রহ্ম চিত্রটি এঁকেছেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। একের দাগে 17 ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ পর্তুগিজদের। একের দাগের 18 ইউ এন রয় সন্স অ্যান্ড সন্স ইউ এন রয় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ 1895 খ্রিস্টাব্দে। একের দাগের 19 কলকাতা বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ আশুতোষ মুখোপাধ্যায়। একের দাগের 20 রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ সি ভি রমন। বিভাগ খ বলছে দেখো দুয়ের দাগের উপবিভাগ দুয়ের দাগের এক দুয়ের দাগের একের এক বলছে উদয় শঙ্কর কি ধরনের নৃত্য পরিবেশন করতেন। উত্তর হবে ভারতীয় ক্লাসিক্যাল ও লোকগীতি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আবার দেখে নেবে পরে, শেষে ভিডিও শেষে তোমাকে দেখিয়ে দেবো, উত্তরগুলো মিলিয়ে নেবে। তাহলে উত্তরটা কী হলো দুয়ের দাগের একের এক? উত্তর হলো ভারতীয় ক্লাসিক্যাল ও লোক নৃত্য। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের একের দুই নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক নাম করেন। সঠিক উত্তর হয় মাইকেল ভূষণ দত্ত। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক উত্তর হয় বেগম হযরত মহল। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো বলছে ঠিক ভুল নির্ণয় করতে হবে দুয়ের দাগের দুয়ের এক বলছে হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী, এটি হবে সত্য ঠিক। নেক্সট বলছে দুয়ের দাগের দুই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন ওয়ারেন হেস্টিং, এটি হবে ভুল। নেক্সট বলছে তিনেরটা বলছে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহ সমালোচনা করেন, এটি হবে ভুল। নেক্সট বলছে চারেরটা গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটি হবে মিথ্যা। নেক্সট বলছে দুয়ের দাগের তিন
দেখে তিন কস্টমার সঙ্গে কস্টমার মেলাও, কস্টমার সঙ্গে কস্টমার মেলাও, বলছে কস্টমে রয়েছে দেখো বলছে পোশাকের ইতিহাস, এটি হবে 3 নম্বর, বলছে কাল হোকলে, বলছে সংবাদ প্রভাকর, এটি হবে 1 নম্বর, ঈশ্বরচন্দ্র গুপ্ত কোল বিদ্রোহ, এটি হবে 4 নম্বর, সুইমুন্ডা আর কলকাতার প্রথম ছাপাখানা, এটি হবে 2, জেমস আগস্ট হিকি। নেক্সট দেখো, দেখো 5, বলছে কি নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2/5/1 বলছে দেখো বিবৃতি রয়েছে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরা পাতা জাতীয় সংগ্রামের বলছে নানান তথ্য ফুটিয়ে তুলেছিলেন, এটি সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর 3, এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2/5/2 প্রশ্ন, বিবৃতি রয়েছে রাজা রামমোহন রয় লর্ড বলছে হারমাস্টারকে চিঠি লিখেছিলেন, তো উত্তর হবে ব্যাখ্যা, সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর 2। নেক্সট প্রশ্ন হচ্ছে 2/5/3 বিবৃতি রয়েছে বাংলার জাতীয় বা বাংলার জমিদাররা জমিদার সভা গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর 3, দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। 2/5/4 বিবৃতি রয়েছে শিশু শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য, ব্যাখ্যা নাম্বার সঠিক উত্তর ব্যাখ্যা নাম্বার 3। তো উত্তরগুলো আবার দেখে নাও, তো 2/1/1 হচ্ছে ভারতীয় ক্লাসিক্যাল লোকগীত লোকনৃত্য, নেক্সট হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, নেক্সট হচ্ছে বেগম হাজার মহল, আর নেক্সট প্রশ্ন হচ্ছে 1863 খ্রিস্টাব্দ। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেরেছো, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।